লাস্ট পিঠাটা এইটা আর পুরটাকে যেভাবে করে করেছি এর টেস্টটা তো বেশি হয়েছে আর বানাইতেও ইজি হচ্ছে আর এইভাবে পিঠাটা রেখে দিলে পিঠাটা ভাঙবেও না আর পিঠাটার টেস্টটা বেশি ভালো থাকবে নরমালে রাখি আর ডিপে রাখি দুটাতে একটু টিপসগুলো আপনাদের শেয়ার করলাম আমি যেভাবে করলাম আর সবসময় ভাপা পিঠা অর্ধেক আতপ চাল আর অর্ধেক সেদ্ধ চাল ভাতের যে সেদ্ধ চালটা এটা দিতে হবে তাহলে পিঠাগুলো অনেক সফট হবে আর ভাঙবেও না দেখেন পিঠাগুলোর অবস্থা একটাও ফাটে নাকি দেখা পিঠাগুলো কিন্তু একটাও ফাটে নাই একদম মনে হচ্ছে দোকানে কিনলে যেরকম পিঠাগুলো এরকম হয়েছে একদম তোমার মাতা কি করছে কি করছে তো সালাম দিয়ে দাও তো সবাই কি হাসিও দিয়েছে আসসালামু আলাইকুম সবাই কি করছেন আমি তো ভালো আছি দেখতেই পাচ্ছেন হাসি দিয়েছি তার মানে ভালোই আছি সারিম কই এই যে আমার বাবাটাকে দেখেন এই যে আমার বাবাটা দূরে যাও তো আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালোই আছেন আমরাও আছি মোটামুটি ভালোই এখন থেকে আমি ব্লগটি শুরু করব এর জন্যই শুরু করে দিলাম ব্লগটি তোমার কি অনেক মন খারাপ লাগে মন খারাপ লাগে তোমার কি মন খারাপ লাগে সবার জন্য কার জন্য ভিউয়ার্সদের তুমি ভালোবাসো খালি আপুর জন্য মন খারাপ লাগে সবার জন্য মন খারাপ লাগে আমার মাতার হাসি দেখেন তো আপনারা আমার মাটাকে তো এরকম সময় পাওয়াই যায় না আমাদের সকালে সবার নাস্তা হয়ে গেছে এখন 12টারও বেশি বাজে রান্নাও করে নিচ্ছি আর আমার মাটাকে উঠিয়ে নিয়ে আসলাম আজকে সেই টাইমে উঠে গেছে সে তো এই টাইমে উঠতে চায় না জি উঠিয়ে নিয়ে বসিয়ে দিলাম গোসল করিয়ে দিব তোমাকেও গোসল করাবো আর কিচেনে তো অলরেডি কাজ শুরু করে দিয়েছি রান্না বান্না একটু নাড়া দিছো করলা ভাজিটা এই যে মচ মচ করে করলা ভাজি ভেজে নিচ্ছে আমাদের বাসায় করলা ভাজিটা খুব বেশি খাওয়া হয় কারণ দ্বীপে গত বছরের অনেক রেখে দিয়েছি করলা আর এখন তো করলার অনেক দাম এই উইন্টারে কিনে খেতে গেলে এর জন্য কিনে রেখে দিই আর নারিকেলটা রেডি করে নিচ্ছি নারিকেল দ্বীপে ছিল নারিকেলটা আমি এখন চটকিয়ে এই যে গুড় হচ্ছে ভেঙে নিলাম শিলপাটা দিয়ে এটারে ওই মানে দিয়ে দিব নারিকেলের ভিতরে দিয়ে চটকে এটার একটু আমি ইয়ে করে নিব রান্না করে নিব আর কি ভেজে নিব তারপরে এটা আমি ভাপা পিঠা করব সন্ধ্যার দিকে মানে বিকালের দিকে আজকে বিকালে খাওয়ার জন্য রাতের জন্য ভাপা পিঠা অনেকদিন ধরে বানাবো বানাবো করছি কিন্তু সময় পাচ্ছে না তো মনে করলাম আজকে বানাই নিব তো সারাদিনটা বলতে রাত পর্যন্ত শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করি সবার কাছে ভালোই লাগবে এগুলো করে সব কিছু দেখানোর চেষ্টা করব বাবা কি হচ্ছে তুমি চকলেট খেয়েছো আর এই যে রান্নাও করে নিচ্ছে রান্না তেমন কিছু করবো না রুই মাছটা একটু রান্না করে নিব আর করলা ভাজি আর গরুর মাংস গতকালকে রান্না আছে এটাতে তারপরে ফ্রিজেও আরও তরকারি আছে সেগুলোতে আজকে হয়ে যাবে আর চাল গুঁড়া করেছিলাম গতকালকে এই যে চাল গুঁড়ো হচ্ছে সেদ্ধ আর আতপ চাল যেটা আতপ বলতে এখানে যে ব্রোকেন চালটা পাওয়া যায় সেটা মিক্সড করে গুঁড়ো করে নিয়েছি ভিজিয়ে নিয়েছিলাম রাতে ভিজিয়ে সকালে আর কি গুঁড়া করেছি আর সেদ্ধ চালটা দিলে পিঠাটা ভালো হয় একদম 1.5 কেজি চাল দুইটা মিলাই আমি অর্ধেক 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 সেদ্ধ চাল আর অর্ধেক হচ্ছে ব্রোকেন চালটা দিয়ে ভিজিয়ে পরে গুঁড়ো করে নিয়েছি আর এই সেদ্ধ চালটা দিলে পিঠাটা ভালো হয় ভাপা পিঠাটা একদম সফট খেতে অনেক ভালো লাগে আর এই যে সবাইকে বসন্তের শুভেচ্ছা দিয়ে দিই বসন্তর জন্য কিনেছিলাম যেই হলো গোলাপ ফুলটা দেখতে ভালো লাগছে পানিতে রেখে দিয়েছি যত দিন থাকে আর কি এর জন্য রেখে দিলাম যে পানিতে করে রেখে দিই একটা মেডিসিন দেওয়া ছিল এই ফুলের সঙ্গে সেটা পানিতে দিয়েছি এর জন্য কিছুদিন মনে হয় ভালো থাকবে ফুলটা সবাইকে অনেক অনেক আবারও বসন্তের শুভেচ্ছা দিয়ে দিলাম সবাই আমার তরফ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন এই তো হলো আমাদের দিনকাল তো এখন একে একে সব কাজগুলোই করে নিব আর করলা ভাজি সবসময় আমাদের বাসার পছন্দ হচ্ছে এরকম করে একদম ব্রাউন কালার করে লাল করে ভেজে নেওয়া আমার মেয়েটাও ইদানিং খুব পছন্দ করছে করলা ভাজি এভাবে ভেজে শুধু করলা ভাজি দিয়ে ভাত খেতে পছন্দ করছে কারণ অত রুচি ভালো নাই আর খাচ্ছেও না ঠিক মতো মাম্মা সবাইকে বসন্তের শুভেচ্ছা দিয়ে দাও তো আমার বাবা বসন্ত
মানে বসন্ত শেষই হচ্ছে না, প্রতিদিনই বসন্ত আমার বাবার, তাই না? আনুষার সঙ্গে বসন্ত করেছে, এখন আবার বসন্ত এসে গেছে। এখন তো পুরো মাস জুড়েই বসন্ত। এখন সবাইকে একটু বসন্ত শুভেচ্ছা দিবে তুমি? তাকাও ভিডিওর দিকে, তাকাও, অনেক অনেক ভালোবাসা দিয়ে দাও বসন্তর, ফুলের মতো ভালোবাসা। কেমন করে দিবে, লাইক এন্ড সাবস্ক্রাইব করো তাহলে সবাইকে আমার ছেলেটা ফুল দিবে। চিন্তা করেন আমার ছেলের কথাবার্তা, কেমনে বুঝলো যে দিতে হবে ভিউয়ারদের, লাইক কমেন্ট করলে একটু ঘুষ দিতে হবে না, যে আমাদের উপকার আসবে, এর জন্য আপনাদেরও একটু মানে ফুল দিয়ে খুশি করে দিবে। আচ্ছা রেখে দাও, রেখে দাও মা, আমি তো গোসল করে চলে আসলাম, কিন্তু আমার ছেলে গোসল করবে না, আর মেয়েকেও এখন আর কয়লাম না, ও উঠতে চাচ্ছিল না, মনে করলাম থাক আজকে আর গোসল করাবই না। আর নিজে মাথায় হচ্ছে ইয়ে দিয়েছিলাম, কি বলে, কেশ বিলাস, এটা দিলে চুলটা ওঠা একটু কমে, অনেকদিন দেওয়া হচ্ছিল না, আজকে একটু সময় পেয়েছি, মনে করলাম দে, তো সেটা দিয়ে একদম শুকিয়ে ফেললে আবার প্রবলেম হয়, আধা ঘন্টার বেশি রাখলে একদম শুকায় চুলটা, একদম মানে এত লেগে যায় যে উঠাইতে প্রবলেম হয়, চুলের ক্ষতি হবে। এই জন্য রান্না করতে করতেই মানে চুলটা পরিষ্কার করে আসলাম, মাকে দিয়ে দিয়ে নিয়েছিলাম এই তো। আর এই যে আমার সাম বাবা, আমি বসে আছে, চকলেট খাচ্ছে আমার বাবাটা, আমার মাটা এখন উঠাই এমনি হাত মুখ ধোয় দিব, আর গোসল করাবো না, নিজে গোসল করতে যেয়ে দেরি হয়ে গেল, শুধু হাত মুখ ধোয় দিব মাকে, তারপরে ভাত খাবে, সালিম ভাত খাবে, আব্বা বসে আছে এখানে, বসে আছে মেয়ের পাশে। আর হচ্ছে গান দেই কেন, অনেকে শুধু বলেন আমার মেয়েকে, আসলে আমার মেয়ে এরকম অবস্থাতে সব যখন মানে ইয়ে বুঝে ওর গান দেই, এখন ওর গান পছন্দ, এখন যদি ওকে দোয়া দেই মানে দোয়া শোনাই কিংবা কোনো ইয়ে দেই, ও কোরআন তালাওয়াত শুনবে না, মানে ভালো লাগবে না তার। আবার কিছু কিছু সময় সে নিজে থেকেই কোরআন তালাওয়াত দোয়া দিলে হচ্ছে ভালো লাগে, সে চুপ করে থাকে, আর না হলে যদি পছন্দ না হয় অনেক শব্দ করে, উঠে যেতে চায়, বসে থাকবে না, এদিকে হাঁটতে পারে না, উঠতে যেয়ে পড়ে যাবে, মানে অস্থিরতা করে, তো গান দিলে ওর ভালো লাগে, কিংবা একটু মিউজিকের তালে তালে একটু হাসি, মানে আসলে ভালো লাগে। ও যখন ভালো ছিল, নর্মাল ছিল ছোটবেলায়, তখন কিছু কিছু পছন্দের গান ছিল, সেগুলো খুব পছন্দ করত, তো সেগুলো দিলে এখন তো ওরকম পছন্দ কিছু নাই, তারপরেও তার ভালো লাগে, এই যখন বুঝেছে তার ভালো লাগছে, এর জন্য আসলে গানটাই প্রিফার করি, যে না আমি এটা একটু দেখলে একটু হাসি খুশি থাকবে, কারণ সবসময় তো এমনি দেখতেছেন অবস্থা মেয়েটার ভালো না, কান্নাকাটিও করে, শরীর খারাপই যায়, আশা করি বুঝতে পারবেন যারা বারবার এই কথাগুলো বলেন। গানও দেই, তার সঙ্গে দোয়াও দেই, কোনো সময় কোরআনও দেই, সব কিছু শোনানোর চেষ্টা করি মেয়েকে। কিচেনেও একটু দেখিয়ে দিই, রান্না বান্না চলছে এখনও, ক্লিন করতে হবে, রান্না শেষ হয় না, আজকে আমার মার হাতেরই রান্না খাওয়া হবে, আমার মায় আজকে রান্না করে নিচ্ছে। এটা হচ্ছে শাক, মানে স্পিনাশি শাক, আলু দিয়ে কষিয়ে নিচ্ছ না, আর মাকে যে ভেজে রেখে দিয়েছে, রুই মাছটা যে বের করেছিলাম সেটা ভেজে রেখে দিয়েছে, এখন পরে দিবে। আর এটাকে মা আবার রুই মাছটাকেই পেঁয়াজ পাতা দিয়ে একটু ভর্তার মতো পরে চটকাবা না, পরে চটকাই নেবে, এটাকে ভাজা ভাজা করে নিয়েছে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজ পাতা আর রুই মাছ, এটা একটা ভর্তা হবে রুই মাছের। মায়ে আজকে সব রান্না করে নিল, আজকে মার হাতে রান্নাই সব কিছু খাবো। আর এটা তখন করে রেখে গিয়েছিলাম, আমি রসুন করতে গিয়েছিলাম, এটা নারিকেল আর গুড়টাকে এইভাবে পুর বানিয়ে রাখলাম, এটা দিয়ে ভাপা পিঠা বানাবো, কাঁচাটা দিব না, রান্নাটাই দিব। কিচেনের কাজ প্রায় কমপ্লিট, ভাতও উঠিয়ে দেওয়া হয়ে গেল, গোসল করাও হয়ে গেছে, আমি আবার নামাজটাও পড়ে আসবো, মা যেহেতু আজকে রান্না করছে তো মা এই কাজগুলো সেরে নিবে। ঝোল এখনই দিয়ে দিবা, তো মা কাজ করে নিক, আর আমি হচ্ছে নামাজ পড়ে এসে বাচ্চাদেরও খাওয়াবো, আজকে আর একটু রান্না থেকে আজকে আমার একটু ছুটি। সারিম তাহলে গোসল করবে না, আমার মা দেখেন আমার মেয়ের অবস্থা, এই যে উঠে যেতে যাচ্ছে, এভাবে পা নামাই দিচ্ছে, তার মানে সে উঠে চলে মানে আর বসে থাকবে না, অথচ কিন্তু সে হাঁটতে এখনও পারে না, সে উঠতে যেয়ে চুপ করে কোনো রকম অনেক কষ্টে একটু দাঁড়াবে, তারপরেও দাঁড়ানোটাও এখন কষ্ট হচ্ছে। আমারও গান পছন্দ, গান পছন্দ, ওকে মাম্মা, ওকে আমি নামাজ পড়ে এসি, তারপরে তোমাদের দুজনকে খাওয়াবো। সারিম লেখাপড়া করতে করতে শুয়ে পড়েছ, আমাদের সবার খাওয়া হয়ে গেছে,
সারিমা এখন লেখাপড়া করছে আর ঘুম পাড়াবো না বিকালে। এদিকে আমি চাটাও বানিয়ে নিলাম, সন্ধ্যা একটু পরে তো মাগরিব হয়ে যাবে, রং চাটা বানা একদম ঢেকে রেখে দিলাম, 15-20 মিনিট পরে ছেঁকে নিলে চাটা সেন্টটা মানে আদার সেন্টটা ভালো হয়। আর খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, আজকে করলা ভাজি করেছিলাম, রুই মাছ রান্না, রুই মাছ ভর্তা এগুলোই ছিল রান্না। আর এখন পিঠা বানাবো, পিঠা যে তখন পুরটা বানিয়েছিলাম তখন তো একটু দেখিয়েছিলাম, এই যে নারিকেলের পুরটা এভাবে গুড় দিয়ে বানিয়ে রাখলাম, এখন একটু পরে চা খেয়ে পরে সারিমকে লেখাপড়া করাচ্ছি, শেষ করে পরে পিঠা বানাবো। আর গরম গরম সন্ধ্যার পরে সবাই পিঠা খাবো, সারিম খাবে না বাবা পিঠা খাবে? গরম গরম অনেক মজা লাগবে আর সফট হবে একদম। বাবা লেখাপড়াগুলো একটু দেখিয়ে দিই, দেখেন কি করছে। আমার মেয়েটাকে ঘরে শোয়াই দিয়ে আসলাম, এইমাত্র বিরক্ত করছিল, কান্নাকাটি উঠে গিয়েছিল আমার মাটার। এই যে আমার মা বাবাটা লিখছে, দেখেন কি সুন্দর করে, এটা লিখতে হবে, হোমওয়ার্ক দিয়েছে, আর এগুলো কালার করতে হবে, এগুলো যেগুলো যে কালার হয় সেটা সেই কালার করতে হবে, তাই না সারিম? এগুলো কি কি একটু করে বলো তো, এটা কি বুল, বুল কি কালার হবে, কাও, আর এটা কি তোমাকে ইংলিশ, এটা তো ইংলিশ খাতা দিয়েছে, ডয়েচের খাতা না। আমার বাবা পুরা টেবিল মেলায় নিছে, ইয়েস ইংলিশ, এটা ইংলিশ খাতা, সাইমকে ইংলিশ করতে দিয়েছে, ইংলিশ খাতা এই প্রথম দিল বাসায়, সবসময় ডয়েচ ইটালিয়ান আর ম্যাথ দেয়, তাই না? আচ্ছা করো, জানো কি দেয়? কি দেয়? এক্সারসাইজ আর জিমন্যাস্টিক। আচ্ছা আচ্ছা, না তাহলে লেখাপড়া শেষ কর, তারপরে আমরা পরে পিঠা বানাবো, পিঠা খাবে সারিম। মাকে দিয়ে ভাপা পিঠার আটাটা একটু মেখে রেখে দিচ্ছি, দুধ জাল করে রেখেছিলাম, যে দুধটা প্রায় 1 কেজির মতো দুধ, সেই দুধটা দিয়ে আর লবণ দিয়ে শুধু মেখে নেওয়া হচ্ছে, গুড় দিব না, গুড় আর হচ্ছে নারিকেলের পুরটা মাঝখানে দিয়ে পিঠা বানিয়ে নিব, কিছুক্ষণ মেখে আধা ঘন্টার মতো রেখে দিব, তারপরে ভাপা পিঠা বানাই নিব। মাকে বললাম একটু মাখাই দাও, আমি একটু সারিমকে লেখাপড়াটা শেষ করে আসি, পরে বানাবো, তাই মাই হচ্ছে এটা একটু মেখে দিচ্ছে। আর আমার বাবাটার এখনও লেখাপড়া শেষ হলো না, মাত্র লেখাটা শেষ হয়েছে, এখন একটু কালার কালার লেখা তো, ও গুড বাই, এই যে দেখেন কি সুন্দর করে আমার বাবা তা লেখা শেষ করেছে, এখন হচ্ছে কালার করলেই লেখাপড়া শেষ হয়ে যাবে। আর এটাও আর একবার পড়তে হবে, এটা একবার পড়েছো আবার এই পুরো বইটা আবার পড়তে হবে, তাহলে একদম লেখাপড়া কমপ্লিট। আমার গুড বয় বাবা দিয়েছে আল্লাহ, তাই না? একটা আচ্ছা লাইক দাও, তোমাকে একটা ছবি উঠাই দিই, ও না বাবা, আমার বাবা যে লেখাপড়া করছে ছবি উঠাই দিই, সুন্দর না, শেষ করো এবার। সারিম তোমার টেডি বিয়ার দিচ্ছি, সারিমের জন্য একটা টেডি বিয়ার বানিয়ে দিচ্ছি, সারিম অনেক খুশি হয়ে যাবে, এই যে সারিম এসে দেখে গেছে, বানানোর পরে বুঝতে পারবে এটা যে টেডি বিয়ারের মতো সুন্দর ডিজাইন হবে। ওয়াও সুন্দর হয়েছে, দেখো টেডি বিয়ারটা থেকে দি বানানো হোক আগে। আমার মাও খাচ্ছে, সাদিয়াকেও ড্রয়িং রুমে এনেছি, সাদিয়াও খাচ্ছে পিঠা। আর এই যে এটা অনেকগুলো বানানো হয়ে গেছে ড্রয়িং রুমে, সারিমের ড্যাডি, সারিম, সারিমের ড্যাডি সবাই মিলেই খাচ্ছে। আর দেখেন পিঠাগুলো অনেক সফট হচ্ছে, সুন্দর একদম, ওই যে সেদ্ধ চালের জন্য এই সফটটা হয়, সেদ্ধ চাল হলে। আর একটা একটু বানাই দেখাই দিই, এভাবে চেলে নিচ্ছি, এখানে হচ্ছে মেখে রেখে দিয়েছি ঢেকে, নাহলে শুকিয়ে যাবে। আর মাখানোটা দেখেন অনেক ইয়ে করে ভিজায় মাখাইতে হবে, যেন এরকম এরকম হচ্ছে মুঠ হয়ে যাবে, আর এটারে গুঁড়া করলে এই যে গুঁড়া হয়ে যাবে এরকম। আর এখানে এই যে এরকম করে চেলে নিচ্ছি আর বানাচ্ছি, একটা হচ্ছে। আচ্ছা মা আমি, ওয়াও অনেক সুন্দর হয়েছে, দেখে যাও তাড়াতাড়ি এসো কিচেনে এসে দেখে যাও মা, তোমার টেডি বিয়ার, ও আমার বাবাটা এরকম একটা তো মজার জিনিস বানিয়ে দিয়েছে, আমার বাবাটা মহা খুশি হয়ে যাবে। একদম দেশে যেরকম গরম গরম ভাপা পিঠা বানানো হয় আর খাওয়া হয়, বিদেশের বাড়িতে বসে
ভাপা পিঠা সেভাবে করে বানিয়ে নিচ্ছি। আর গুড় আটাও খাচ্ছে, ওদিকে চুলায় গরম গরম বানাচ্ছি, সবাই মিলে খেয়ে নিচ্ছি। তুমি একটু মুখে দিয়ে দেখছো কি অবস্থা, ভালো লাগছে? আমার মেয়েটা যে খাচ্ছে এটাতেই আমি খুশি। আর আমার সাদি সারিমা আবার ড্যাডি ব্যাটটা বানিয়ে নিল, কিন্তু এখনো কিন্তু মানে খাওয়া শেষ করে না, ড্যাডি একটু একটু করে খাওয়াই দিচ্ছে। আর সাদি আমারটা মজা নিয়ে খাচ্ছে, ওরে আমার শোনো, এই দেখেন খুশিতে তাই তাই দিচ্ছে আমার বাবাটা। আচ্ছা দাও মুখে দেখো, শেষ হলে আবার সঙ্গে সঙ্গে দিও, নাহলে কিন্তু পরে নিতে যাবে না। যতক্ষণ ও তাড়াতাড়ি খায় তাড়াতাড়ি মুখে দিতে হয়। আচ্ছা মা খাওয়াই দিচ্ছে, ওদিকে কিচেনে আমার তো রান্না করে নিচ্ছি বলতে পিঠা বানাচ্ছি। সারিম কি অবস্থা, তুমি একটু বলো। এই যে সারিম, সারিম সারিম, তোমার ট্যাডি বারটা মজা হয়েছে? অনেক মজা, লাইক দিবা আমাকে? ওরে বাবা, লাইক দিয়ে দিচ্ছে আমার মা। এই যে আমার বাবার ট্যাডি বারটা। তোমার কি অবস্থা, তোমার ভালো লাগলো? হ্যাঁ, এই যে গরম গরম এখানে রেখে দিয়ে যাচ্ছি, আর আমি এদিকে চালতেছি আর বানাচ্ছি। এই যে অবস্থা দেখেন, এখনো অনেকগুলো আছে, কতক্ষণে যে শেষ হবে। কারণ ভাপা পিঠা বানাইতে ভালো সময় লাগে, খেতে ভালো লাগে কিন্তু সময় লাগে অনেক। আব্বাও গরম গরম খেয়ে নেন। হয়ে গেছে পিঠা, বাবা বাবা, এরকম করে এখন সবগুলাই বানাই নিব, আর একটু বানাই রেখেও দিব, কারণ পরেও খাওয়া যায়। এই শীতে এটাই শেষ, লাস্ট দ্বিতীয়বার বানালাম, আর বানানো হবে না হয়তো, কারণ ঝামেলার কাজ, দুইবার করে নিলাম, আর পরে হচ্ছে পারলে বানাবো, নাহলে এবারই আমাদের শীতের লাস্ট ভাপা পিঠা এটা খাওয়া। আর বানাই রেখে দিয়ে পরেও কিন্তু খাওয়া যায়, পরেও গরম করে ডিপে রেখেও খাওয়া যায়, নর্মালে অনেক দিন রাখা যায়। আর এভাবে করে আমি যেভাবে নারিকেল আর গুড়টাকে রান্না করে নিয়েছি, এইভাবে নিলে পিঠাগুলো বেশি দিন ভালো থাকে, মানে ইয়ে হয় না, সফটও থাকে আর টেস্টটা ভালো থাকে। এর জন্য এবারে এই বুদ্ধিটা করে নিয়েছি যে পরে ডিপে রেখে যেন খেতে পারি। এখন লাস্ট পিঠাটা এইটা, আর পুরটাকে যেভাবে করেছি এর জন্য টেস্টটা তো বেশি হয়েছেই, আর বানাইতেও ইজি হচ্ছে। আর এইভাবে পিঠাটা রেখে দিলে পিঠাটা ভাঙবেও না, আর পিঠাটার টেস্টটা বেশি ভালো থাকবে। নর্মালে রাখি আর ডিপে রাখি, দুটাতে একটু টিপসগুলো আপনাদের শেয়ার করলাম আমি যেভাবে করলাম। আর সবসময় ভাপা পিঠা অর্ধেক আতপ চাল আর অর্ধেক সেদ্ধ চাল, ভাতের যে সেদ্ধ চালটা এটা দিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক সফট হবে আর ভাঙবে না। দেখেন পিঠাগুলোর অবস্থা একটাও ফাটা নেই, দেখা, পিঠাগুলো কিন্তু একটাও ফাটে নাই, একদম মনে হচ্ছে দোকানে কিনলে যেরকম পিঠাগুলো এরকম হয়েছে, একদম একটুও ফাটল ধরে নেই। দেখেন কতগুলো বানিয়েছি, আর খাওয়া তো হয়েই গেছে, অনেকগুলা খেয়েও ফেলেছি আর বানিয়ে রাখলাম যে অনেকদিন পর্যন্ত যখনই খেতে ইচ্ছা করবে ডিপে রেখে দিব, ডিপ থেকে বের করে খেয়ে নিব। আর ভাপা পিঠার এই পাতিলে বানাইলেই ভাপা পিঠা ভালো, যত কিছুতেই আমরা করি প্রেশার কুকারে, তারপরে আর কি স্টাইলে যে করি হচ্ছে ইয়েতে দিয়ে, যত হলো রাইস কুকারে, কিন্তু সবচেয়ে বেশি ইজি এবং খুব জলদি তাড়াতাড়ি হয় হচ্ছে এই পাতিল, অরিজিনাল যে আগেকার দিনের পাতিলগুলো, সিলভারের পাতিল ছিদ্র করা দেশে থেকে এনেছিলাম, এটাই হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস এবং খুব জলদি ঝটপট। দেখেন এখনই ভাপ উঠে নিচে সেদ্ধ হয়ে গেছে, খুব জলদি হয় এই পাতিলটাতে, মানে 30 সেকেন্ডের মধ্যে পিঠা একদম কমপ্লিট হয়ে যায়। তো পিঠা বানানো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শেষ করে ফেললাম, আমরা আজকের মতো আল্লাহ হাফেজ করে দিব। আমাদের ভাপা পিঠা বানানো কেমন লাগলো আপনাদের কাছে, ভালো লাগলে কি করবে সবাই, আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।